আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি। আজও টিকিটের অপেক্ষায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদিয়া এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল অফিসে ভিড় করেন সৌদি প্রবাসীরা। ভিসা ও আকামার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পেয়ে হতাশ অনেক প্রবাসী। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টোকেন নিতে দেখা যায় তাদের। এদিকে সৌদিয়া কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য এয়ারলাইন্সে যারা এসেছেন তাদের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ জানান অনেকেই। সমস্যা সমাধানে সরকারের সহায়তা চেয়েছেন তারা। আমাদের ব্যবস্থা করুন আপনারা, যেভাবে হোক আমাদের কর্মস্থানে যাওয়ার সুযোগ করে দিন। বিভিন্ন বিমান আছে, অবস্থা কি তো কোনো সিদ্ধান্ত দিতেছে না সরকার। আমাদের কোনো কথাই নাই এখানে। আমরা তো টাকা জমা দিয়ে আসি ট্রাভেল এজেন্সিতে, এখন এটা উঠে ফেলে খাই ফেলেছে। আমরা কি আমাদের আসে এসেছে যদি আর আমরা কি করবো? আমরা তো আপ ডাউন টিকিট করে আসছি, রিফান্ড হয়ে গেছে, পয়সা উঠে খাই ফেলেছি। আমরা কিভাবে যাবো? আমরা যারা অন্য এয়ারলাইন্সে আইসি, যারা এক টিকিট কাইটে আসছি বা এয়ার আরবে আসছি বা দুবাই আরবেতে আসছি, আমরা কিভাবে যাবো? এর কোনো ব্যবস্থাপনা আমরা দেখতেছি না। সিলেটে এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নিজেদের দোষ স্বীকার করে কোর্টে 164 ধারায় জবানবন্দি দিয়েছে আসামি রাজন, মাহবুব রহমান ও রনি ও আইনউদ্দিন। 5 দিনের রিমান্ড শেষে বিকেলে আদালতে তারা এই জবানবন্দি দেয়। এর আগে এ ঘটনায় আসামি তারেক ও মাহফুজের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সকালে পুলিশ পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল প্রধান আসামি সাইফুর রহমান সহ 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর 2 আসামি হলেন অর্জুন লস্কর ও রবিউল ইসলাম। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় নারী ধর্ষণের অভিযোগে আরেক ছাত্রলীগ নেতা রাকিব হাসান মিজুকে গ্রেফতার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে রাতে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব নয়ের পক্ষ থেকে জানানো হয়। ধর্ষণের শিকার ওই কিশোরী এখন সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে। কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সম্ভ্রম কেড়ে নেওয়া হয়। আওয়ামী লীগ যে জনগণের সংগঠন, চলমান দুর্যোগে তা আবারও প্রমাণ হল। সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এমন মন্তব্য করলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, করোনাকালেও দেশের অর্থনীতির গতি কী করে ধরে রাখা যায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আরও দেখুন মারুফ রেজা রিপোর্টে। চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি আর দলের করণীয় নিয়ে গণভবনে এই বৈঠক আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের, যার সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইভাবে আয়োজন করি। বৈঠকের সূচনা বক্তব্যে সরকার প্রধান বলেন, করোনাকালে সঠিক সময়ে সঠিক উদ্যোগ নেওয়ায় এই দুর্যোগ মোকাবেলায় করতে সক্ষম হচ্ছে বাংলাদেশ। আমাদের দুর্যোগ মোকাবেলা একদিকে, অপরদিকে আমাদের দেশের অর্থনীতি সচল করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদেরকে উন্নত জীবন দেওয়া, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বলেন, আওয়ামী লীগ দেশ ও মানুষের উন্নয়নের রাজনীতি করে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় প্রান্তিক পর্যায়ে মানুষের সার্বিক উন্নয়নে দলীয় নেতাকর্মীদের কাজ করে যাওয়ার নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভাপতি। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো, এবং আমি দেশবাসীকে এটুকু বলতে চাই যে জনগণের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণের পাশে আছে, এবং সেটা এবারও এই দুর্যোগ করোনা মহামারী এর সময়ও প্রমাণ হয়েছে। তো জনগণের আস্থা বিশ্বাসটা হচ্ছে আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি। করোনার মতো সকল দুর্যোগ কাটিয়ে দেশ ও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটাই আমাদের বড় অঙ্গীকার। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।
করোনায় মাস্ক পরার পাশাপাশি দুর্নীতি ও বিভিন্ন অনাচারের লজ্জা ঢাকতে আওয়ামী লীগ নেতাদের অতিরিক্ত মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জিয়াউর রহমানকে নিয়ে গণমাধ্যমে প্রচার করা মঞ্চনাটকের বিরুদ্ধে যুবদল আয়োজিত প্রতিবাদ ও মানববন্ধনে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নারীদের সম্ভ্রম হানির উৎসব শুরু করেছে। জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে না, প্রথম নিজেদের সংশোধন করুন। আমরা এই দেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ দেশের হিসাবে দেখতে চাই। আর শহীদ জিয়া সেই কাজটি সূচনা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কাজকে এগিয়ে নিয়েছিলেন। বাসাবাড়ি বা রেস্তোরাঁর আবর্জনা নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বছরের পর বছর ধরে চলছে অব্যবস্থাপনা। বর্জ্য অপসারণের মূল দায়িত্ব সিটি কর্পোরেশনের হলেও তারা দায়িত্ব দিয়েছে তৃতীয় পক্ষকে। নগরবাসী হোল্ডিং ট্যাক্সের সঙ্গে সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্নতা কর দিলেও বর্জ্য সংগ্রহের জন্য তৃতীয় পক্ষকেও টাকা দিতে হচ্ছে। নগর কর্তৃপক্ষ বলছে, কর নামমাত্র হওয়ায় এই ও লোকবলের অভাব থাকায় বাধ্য হয়ে তৃতীয় পক্ষকে কাজ করাতে হচ্ছে। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। নগরবাসীকে সেবা দিতে 1864 সালের পহেলা আগস্ট ঢাকা মিউনিসিপ্যালিটি নামে শুরু হওয়া প্রতিষ্ঠানটি 1883 সালে ঢাকা সিটি কর্পোরেশন নাম পায়। আর 2011 সালে ভাগ হয় উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন মিলে এখন ওয়ার্ড সংখ্যা 129টি। কর্পোরেশনগুলোর বড় এক চ্যালেঞ্জ নগরীর বর্জ্য অপসারণ। প্রতিদিন দুই সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য তৈরি হয় প্রায় 9000 টন। বিপুল এই বর্জ্য বাড়ি বাড়ি থেকে সংগ্রহের জন্য 2000 সালে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার নামে একটি বেসরকারি সংস্থাকে অনুমতি দেওয়া হয়। শুরুতে নগরবাসীর কাছ থেকে ভ্যান ও বর্জ্য সংগ্রহকারীদের জন্য অল্প কিছু খরচ নেওয়া হতো। একসময় যা ছিল নাম মূল্যে, দুই দশক পর তাই নগরবাসীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই সময় লিস্ট করছে, এখন ময়লার জন্য ঘরে ঘরে রুমে রুমে ঢুকে যেতে, সেটা একটা কথা নাকি? আগে তো নিচে 40 টাকা দেয়া, এখন আমরা কেমনে 100 টাকা? এখন আমাদের সম্ভব না দেওয়া, আমার ভাড়াটি এরও দেওয়া সম্ভব না। প্রতি বাড়ি থেকে কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা কর নিলেও প্রতি মাসে একই খাতে বাড়তি টাকাও গুনতে হচ্ছে। আমরা সবাই মিলে আর কি একটা ঠিক করছিলাম যে এই ময়লা নেওয়া হবে, আমরা এত টাকা করে দিব। হোল্ডিং ট্যাক্সের সঙ্গেও ময়লার একটা বিল নেয়, হ্যাঁ আপনি যদি একটু, এটা সিটি কর্পোরেশন নেয়, আপনি যদি অপেক্ষা করেন তাহলে আমি সামনেই আমার আছে ডোয়ারের মধ্যে হোল্ডিং ট্যাক্সের কাগজটা, আমি আপনাকে দেখাইতে পারি। প্রতিদিন প্রায় 9000 টন বর্জ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে অপসারণ করা কেবল সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয় বলছেন দায়িত্বশীল কর্মকর্তারা। যে কর যেটা নিচ্ছি, কিন্তু আমরা যদি বাসাবাড়ির থেকে যদি নিতাম তাহলে কিন্তু এটা মোর দেন যেন অন্যান্য সিটিতে আছে। অন্যান্য সিটিতে সিটি কর্পোরেশন লোকরা কিন্তু বাসাবাড়ির থেকে নিচ্ছে, কিন্তু আমরা সেটা বাসাবাড়ির থেকে নিচ্ছি না, কারণ আমাদের যে সিটিতে যে ট্যাক্স যেটা আছে এটা 2.5%-এর মতন পরিচ্ছন্ন কর। আপনাকে সেবা দিতে গেলে আমাকেও কিন্তু আপনার ব্যাকআপটা দিতে হবে, উইদাউট ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি আপনাকে কিন্তু সেবা দেওয়ার জন্য নিজেকেই উপযুক্ত করে তুলতে পারবো না। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এমন অসহায়ত্বে 20 বছর ধরে নামি বেনামি ক্লিনিক সার্ভিসগুলোর কাছে জিম্মি হয়ে আছেন নগরবাসী। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। রাত 9টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত মা মরিয়ম বেগম ও তার মেয়ে স্কুলছাত্রী সাদিয়াকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মা মরিয়মের বাম হাতের 4টি আঙুল পড়ে যায়, ডান হাতও মারাত্মক জখম হয়, তার মেয়ের মাথার পেছনের অংশ একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান তারা। টাঙ্গাইলে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা সহ প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাঁধ ভেঙে ও উপচে পড়া পানিতে নিচু এলাকায় পানি প্রবেশ করছে। এতে করে জেলার ভূঁইয়াপুর, কালিহাতি, বাসাইল,
নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। নওগাঁয় ভেঙে যাওয়া বাঁধ মেরামত না করায় গ্রামগুলোতে পানি প্রবেশ করছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সকালে চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি কমে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে, ধরলা ও নদীর পানি কমে বিপদসীমার 49 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমতে শুরু করেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ এবং দেশি পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে কেজি প্রতি 10 টাকা করে কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায় এবং দেশি পেঁয়াজ 18 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 72 টাকায়। ব্যবসায়ীরা জানান, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ক্রেতা অনেকটাই কমে গেছে, যার জন্য পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এছাড়াও ভারত থেকে টেন্ডার হওয়া পেঁয়াজ আসলে আরও কমবে পেঁয়াজের ঝাঁজ। ২০১৭ সালে নরসিংদী সোহরাব হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি কবির মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি। নাম পরিচয় গোপন করে এতদিন গাজীপুরে আত্মগোপনে ছিল কবির। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডির ঢাকা জেলার ডিআইজি মাইনুল হাসান। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে জানান তিনি। কবিরের বিরুদ্ধে এর আগেও হত্যা, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এই কবির যেহেতু পালিয়েছিল ঘটনার পরপরই, এবং সেই মূলত প্রধান এবারে যে এই যে জবাইয়ের কাজটি সে করেছে, যে হত্যার মূল কাজটি সে করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করলে যেহেতু সে ধরা পড়েছে, আমরা এই তদন্তের একটা চূড়ান্ত রূপ দিকে নিতে পারবো আর কি। আচ্ছা, কবির এর আগে ওর বিরুদ্ধে একটি হত্যা মামলায় সে বিচারাধীন। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। করোনা ভাইরাসের কারণে কয়েক মাস বিরতি দিয়ে নদীতে নেমে মাছ পেয়ে খুশি জেলে ও ব্যবসায়ীরা। তবে বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকলেও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। হাতিয়ার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্য ও চিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নোয়াখালীর ডিপ উপজেলা হাতিয়ার অর্থনীতি অনেকটাই মেঘনার ইলিশ কেন্দ্রিক। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে মাছবাহী নৌযানের ঘাটগুলোতে। শত শত নৌকা ও ট্রলা নিয়ে মাছ শিকারে ব্যস্ততা চলছে জেলেদের। মাছের বাজার দর ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা, আর নদীতে জলদস্যুর হয়রানি না থাকায় স্বস্তিতে তারা। 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি ইলিশ পাওয়া যাচ্ছে নদীতে, প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আমাদের এই নদীতে। আগে একসময় ডাকাত ছিল, এখন ডাকাত মুক্ত নদী, মাছের দামটাও মোটামুটি ভালো পাচ্ছে। তবে অন্যান্য বছরের চেয়ে বড় বড় ইলিশ বাজারে উঠলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। যাত্রা নিধন বন্ধের কারণে বাজারে প্রচুর ইলিশ মাছ আছে। বাজারে ইলিশ থাকা সত্ত্বেও গ্রাহকের নাগালের বাইরে আছে ইলিশের দাম। ইলিশ প্রজননের নিরাপদ পরিবেশ বজায় রাখায় নদীতে প্রচুর মাছ মিলছে বলে জানান এই কর্মকর্তা। পরিবেশ বর্তমানে ভালো, আবহাওয়াও মাছের প্রজননের জন্য অনুকূল, যে কারণে বর্তমানে জেলেরা মাছ প্রচুর পরিমাণ পাচ্ছে। নোয়াখালীতে এবছর ইলিশ মাছ ধরার লক্ষ্যমাত্রা 20 থেকে 21 হাজার মেট্রিক টন, আর নিবন্ধিত জালের সংখ্যা 40 হাজারের বেশি। নাদিরা সুলতানা, আরটিভি। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। কুমিল্লার বুড়িচঙ্গে স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 নারীসহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 5 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও একই দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালক ও এক নারী যাত্রী মারা যান। হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রী ও এনজিও কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে উপজেলার মনতলা এলাকায় সিএনজির ধাক্কায় মাদ্রাসার ছাত্রী নিহত হয়। অপরদিকে মহাসড়কের রতনপুর বাস চাপায় এনজিও আশার ফিল্ড অফিসার মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। 94 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন 40 ভোট। সভাপতি পদের তৃতীয় প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র 1টি ভোট। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে 139 ভোটারের মধ্যে ভোট দেন 135 জন। এদিকে 91 ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। তার প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন 44টি ভোট। 4টি সহ সভাপতি পদের মধ্যে
89 ভোট পেয়ে প্রথম হয়েছেন ইমরুল হাসান, 81 ভোট পেয়ে দ্বিতীয় কাজী নাবিল আহমেদ ও 75 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। তবে মহিউদ্দিন মহি ও তাবিথ আউয়াল 65টি করে ভোট পাওয়ায় টাই হয়েছে। এই দুজনের মধ্যে চতুর্থ সহ সভাপতি পদের জন্য পুনরায় ভোট নেওয়া হবে 31 অক্টোবর। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।